জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, ঘোষণা হচ্ছে ভোটের মাঠে লড়াই করার যোগ্যতা অর্জন করেছেন কারা কারা। যাচাই বাছাইয়ে গোপালগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে জাতীয় পার্টির শিশির চৌধুরীর মনোনয়ন। তবে মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টি এম নিজামুদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহবুবুর মোল্লা। আটটি মনোনয়নপত্র জমা পড়েছিল, আটটির মধ্যে আজকে যাচাই বাছাই শেষে আমাদের মোট পাঁচটি মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষিত হয়েছে। মাগুরা এক আসনে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ ছয় জনের মনোনয়নপত্র। তবে ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সেই বিবেচনায় সাকিবের বিপক্ষে থাকছে না কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নারায়ণগঞ্জ এক আসনে দশ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ পাঁচ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সহ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বকেয়া কর পরিশোধ করায় পটুয়াখালী এক আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম। তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে বরিশাল চার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতায় টিকে গেছেন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তো প্রাথমিক অবস্থায় আমরা আসলে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছি যাতে তারা নিজেরাই আচরণবিধি মেনে চলেন এবং ব্যানার পোস্টার যেগুলো আছে অপসারণ করেন, এজন্য আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছি। ফরিদপুর চার আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার শক্ত প্রতিদ্বন্দ্বী দুইবারের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। পাঁচ থেকে নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপিলের সুযোগ পাবেন মনোনয়ন বঞ্চিতরা। ওমর ফারুক, সময় সংবাদ।